দিন মতো একা। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। শুভ নববর্ষ, শুভ বাংলা নববর্ষ। নতুন একটা বছর শুরু হচ্ছে এবং এমন একটা অদ্ভুত সময়ের ভেতর দিয়ে এই সময়টা শুরু হচ্ছে যে এটা হয়তো বহু বছর মানুষ মনে রাখবে, মানুষের ইতিহাসে এই বছরটির কথা মনে থাকবে। সেটা ইংরেজি বছরই হোক, বাংলা বছরই হোক, এটি একটি বিশেষ বছর এবং কেন সেটা নিশ্চয়ই অনেকেই জানেন। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে তিনজন অতিথি রয়েছেন, তাদের প্রত্যেকের সাথে প্রথমেই পরিচয় করিয়ে দেই। যদিও পরিচয় করিয়ে দেবার তেমন কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা সবাইকেই চেনেন। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি, ডক্টর সেজান মাহমুদ। তিনি একই সাথে বহুমুখী প্রতিভার অধিকারী, তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনি অ্যাসিস্ট্যান্ট ডিন প্রফেসর অফ মেডিসিন ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। তিনি একই সাথে একজন সঙ্গীতকার, সুরকার, গীতিকার এবং নানান রকম প্রতিভা রয়েছে তার, সেটা ক্রমশ আপনারা বুঝতে পারবেন। সেজান ভাই, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, এবং আপনার মধ্য দিয়ে শ্রোতা দর্শকদেরকে শুভ নববর্ষ। রয়েছেন মেহের আফরোজ শাওন। শাওনকে সবাই চেনেন, তিনি পরিচালক, অভিনেত্রী, গায়িকা, স্থপতি এবং আরো পরিচয় আছে নিশ্চয়ই, কিন্তু সেই তালিকা দীর্ঘ করতে চাই না। শাওন, কেমন আছেন? শুভ নববর্ষ সবাইকে। আমি খুব ভালো আছি এবং প্রিয় মানুষগুলোকে দেখতে পেরে ভালো লাগছে। অনেক শুভেচ্ছা। রয়েছেন আরেকজন প্রতিভাবান শিল্পী, কোনাল, যাকে আপনারা সবাই চেনেন। চ্যানেল আইতে সেরা কণ্ঠে তিনি শিরোপা জয় করেছিলেন 2009 সালে এবং এখন সবাই তাকে চেনেন। কোনাল, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আপনাদের তিনজনকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যে আজকে আপনারা যে আমাদেরকে সময় দিচ্ছেন। খুব অল্প সময়ের নোটিসেই আমরা একসাথে হলাম আজকে। নতুন একটা বছর, কিন্তু এটা অন্যরকম একটা নববর্ষ হতে যাচ্ছে। আমরা স্কাইপে আজকে একসাথে আড্ডা দিচ্ছি। অনেক সময় এই নববর্ষে আমরা একসাথে স্টুডিওতে আড্ডা দেওয়ার কথা ভাবতাম, আজকে স্কাইপে দিচ্ছি। এই বছরটা একটু অন্যরকম, কোনাল, কেন? প্রথমে ধন্যবাদ জানাই এত চমৎকার একটা আয়োজন। আমরা অনেকে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছি, একসাথে হতে পেরেছি এই সুযোগটার জন্য ধন্যবাদ। আবার শাওন আপু, আমরা তো দেশেই থাকি কিন্তু ওভাবে তো দেখাও হয় না, আজকে হয়ে গেল এইভাবে, এটা একটা অন্যরকম ব্যাপার। এই যে একসঙ্গে টেকনোলজির সাহায্যে সবাই একসাথে হচ্ছি, এটা একটা অন্যরকম নববর্ষ। দিস ইজ এ গুড সাইড। আর অন্য সাইড তো আরো অনেক আছে, সেটা না বলি। বিশ্বজুড়ে যে মহামারী, আমাদের যে কি বলবো, একটা দুঃসময়ে পার করছি আমরা, একটা অস্থিরতা সবসময়, একটা সংকটময় সময়। এই সময়ে বাইরে তো বের হওয়ার কোনো পরিস্থিতি নেই, আপনারা জানেন, নিজেকে ভালো রাখতে, সবাইকে ভালো রাখতে। আগামী কয়েক বছর আমরা নববর্ষ পালন করতে পারবো কিনা সেটাও জানি না, কারণ আগামী কয়েকটা বছর হয়তো রোজার মধ্যে সম্ভবত আমাদের এই পয়লা বৈশাখটা হয়তো পড়তে যাচ্ছে, ক্যালেন্ডার দেখে যা বুঝলাম। তো এইবারকার নববর্ষটা ঘরে বসে পরিবারের সঙ্গে, একেবারে ঘরোয়া আয়োজনে, কোনো ছায়ানটের মেলা না, বাইরের সেই মুড়ি মুড়কি না, বাসায় বসে নিজের মতন করে একটা উদযাপন, নিশ্চয়ই আলাদা। যেমনটি বললেন যে একটা ভাইরাস মহামারীর ভেতর দিয়ে সারা পৃথিবী এখন যাচ্ছে, সাধারণত দেখা যায় যে একটা দেশে বা দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, একটা বিপদ, একটা সংকট চলতে থাকে, বা একটা দেশে একটা সমস্যা চলতে থাকে, এক এক দেশে এক এক রকম সংকট চলতে থাকে। কিন্তু আমার জীবনকালে এবং আমার ধারণা আপনাদেরও জীবনকালে এই প্রথম যে সারা পৃথিবীতে একসাথে একটা সংকট। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমি দেখিনি, আমি 1918 সালের স্প্যানিশ ফ্লু নামে যে মহামারী হয়েছিল সেটাও দেখিনি, যদিও আমার বয়স কম না, অনেক বয়স, হয়তো আর দু এক বছর আগে জন্মালে 1918 সালের প্যান্ডেমিক আমি দেখেই ফেলতাম। কিন্তু শাওন, এই যে সংকটের ভেতর দিয়ে জীবনটা তো একটু বদলে গেছে,
কিভাবে কতটুকু বদলেছে, সেটার ভেতরে ইতিবাচক কিছু কি আপনি দেখছেন? নেতিবাচক তো অবশ্যই দেখছি, কিন্তু ইতিবাচকও কিছু কি দেখছেন কিনা? হ্যাঁ, আমি ইতিবাচক অনেক কিছুই দেখছি। নেতিবাচক তো আমরা সবাই দেখছি, এর মধ্যে ইতিবাচক দিকগুলো আমরা যারা খুঁজে বের করতে পারছি একটু একটু করে, তারাই ভালো থাকতে পারছি। খুব ভালো থাকাটা কিন্তু সম্ভব নয় এই মহাদুর্যোগের সময়, তারপরেও আমরা ইতিবাচক দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করছি বলেই কিছুটা ভালো আছি। যেমন প্রথমেই বলি, আমরা বেশ কিছু দুর্যোগের কথা, আমরা মহামারীর কথা আমরা বইয়ে পড়ে এসেছি ছোটবেলা থেকে, সেটা প্রাকৃতিক দুর্যোগের কথাও পড়ে এসেছি বা এই ধরনের স্বাস্থ্যগত যেসব দুর্যোগ, যে প্লেগের সময় এরকম গল্প আমরা বইতে পড়েছি, এবং আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে 100 বছর পর পর নাকি এরকম একটি মহামারী পৃথিবীতে আসে। 100 বছর আগে একটি মহামারী এসেছিল, তারও 100 বছর আগে একটি মহামারী এসেছিল, মানে 1920 সালে একবার এসেছিল, 1820 সালে, 1720 সালে। এবং আমরা মুরব্বীদের কাছে গল্প শুনতাম যুদ্ধের আগে এটা হয়েছিল, মানে মুক্তিযুদ্ধের সময়টা একটা সময়, একটাকে সময়সীমা, মানে একটা কাল ধরা হয় যুদ্ধের আগে আর যুদ্ধের পরে। কারো জন্মের কথা বলতে গেলে বলা হয় যুদ্ধের আগে তার জন্ম, ও তো যুদ্ধের পরে জন্ম। তো এই সময়টাকেও আমরা এমন একটি সময়কে আমরা অবলোকন করতে পারছি, বা আমরা এমন একটি সময়ের আসলে কি বলবো, নিজের চোখে আমরা দেখে যেতে পারছি, যে আমরা বলতে পারবো আমাদের পরবর্তী প্রজন্মকে যে করোনার আগে ওটা হয়েছিল, করোনার পর এটা হয়েছে, মানে বিফোর ক্রাইস্ট আর আফটার ক্রাইস্টের মতো আর কি। যে যীশু খ্রিস্টের জন্মের আগে যা যা হয়েছিল, তো করোনা মহামারী আসার আগে আমাদের জীবনটা কেমন ছিল, আর এই মহামারীর পর অনেক নেতিবাচক প্রভাবের পাশাপাশি ইতিবাচক যে প্রভাবগুলো আপনারা সবাই জানেন এবং দর্শক যারা দেখছেন তারাও অনেকে জানেন, প্রকৃতির উপরে একটি চমৎকার সুন্দর প্রভাব পড়েছে। আমরা সভ্যতার নামে, সভ্য জাতি হিসেবে আমরা নিজেদেরকে দাবি করি, সভ্যতার নামে আমরা যেভাবে আমাদের প্রকৃতিকে অত্যাচারের পর অত্যাচার করে যাচ্ছিলাম, এই করোনার পর আমরা যখন আস্তে আস্তে ঘরে ঢুকতে শুরু করলাম, প্রকৃতি আবার নিজের নিজের রং রূপে, নিজস্ব যেই গ্ল্যামার, নিজস্ব যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আবার আমাদের কাছে ধরা দিল, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কল্যাণে সবাই দেখতে পাচ্ছে। এবং শুধু প্রকৃতির কথা বলবো কেন, যে অন্য যারা পশু প্রাণী যারা আছে, বন্য পশু যারা আছে বা পাখি যারা আছে, আকাশ, আকাশ অনেক সুন্দর হয়ে গেছে, পাখিরা আবার ফিরে এসেছে আকাশে, কক্সবাজারের সমুদ্রে ডলফিন এসেছে, তারপর আমরা দেখেছি যে দেশের বাইরে মুম্বাইয়ে ময়ূর রাস্তায় নেমে এসেছে, এটাও আমার কাছে মনে হয় যে একটি ইতিবাচক দিক। আর পারিবারিকভাবে একটা ইতিবাচক দিক তো বটেই, যে আমরা ব্যস্ততার কারণে, কি এক অদ্ভুত ব্যস্ততা, আমরা বলি সময়ই পাই না, আমরা একটু ভালো সিনেমা দেখার সময় কথা উঠলেই আমরা বলি সময় পেলে দেখব, আমরা একটু রেস্ট নেবার, বিশ্রাম নেবার কথা হলে বলি একদম বিশ্রাম নেবারই সময় পাচ্ছি না। আমার একটা খুব বড় অজুহাত ছিল, কেউ বললেই বলতাম গান প্র্যাকটিস করার, অনুশীলন করবার সময়ই পাচ্ছি না, সময় পেলে করব। এখন তো অফুরন্ত সময়, লেখালেখির সময় পাচ্ছি না, স্ক্রিপ্ট করার সময় পাচ্ছি না। এই সময়ে, এই সুযোগে আমরা যদি যার ভেতরে যা যা ছোট ছোট স্বপ্ন আছে, ক্রিয়েটিভ কাজ হোক বা ক্রিয়েটিভ না হোক, আমি একদম ছবি আঁকতে পারি না, তারপরে যদি আমি কাগজ আর পেন্সিল নিয়ে, রং তুলি নিয়ে দুটো স্ট্রোক আঁকি, তাও আমার একটু ভালো লাগবে। যিনি গাইতে পারেন না, তিনি হেরে গলাই না হয় রুমের মধ্যে, কেউ তো আর শুনছেন না, বাথরুম সিঙ্গার যারা তারা এখন তো বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে গান গাইবেন, তো আমার মনে হয় সেটাও একটা পজিটিভ ব্যাপার। এবং পরিবারকে সময় দেয়া, আমি আমার ছোট বাচ্চাগুলোকে সময় দিতে পারছি, খুব খারাপ লাগছে যে আমার বাবা মাকে সময় দিতে পারছি না, যেহেতু তারা একটু অন্য বাসায় থাকেন এবং আমার চেয়ে দূরত্বটা এমন যে আমি ধানমন্ডিতে থাকি, ওনারা গুলশানে থাকেন। খুব ভালো লাগতো যদি পরিবারের সবাই আসলে কাছাকাছি বা এক বাড়িতে থাকতে পারতাম, কিন্তু বাচ্চাদেরকে, সন্তানদেরকে সময় দিতে পারছি, এটাও আমার কাছে একটা অসম্ভব ইতিবাচক দিক। নিশ্চয়ই, আসলে ইতিবাচক দিকগুলো কিন্তু আমরা প্রতিদিন উপলব্ধি করছি একটা একটা করে। যেমন আমি সকাল 5টায় উঠে অফিসে দৌড়াতাম, কিন্তু এখন বাসা থেকে অফিস করছি, আমি বহু বছর পর এখন সকালবেলা নাস্তা করছি, মানে আমার জীবন থেকে ব্রেকফাস্ট নাস্তা হারিয়ে গিয়েছিল, এবং আমার এখন মনে হয় যে অফিসে সকালবেলা যে দৌড়াতে হবে, এই চিন্তায় রাতে ঠিকমতো ঘুমানোও যেত না, আমি বোধহয় অফিস করতে করতেই কিন্তু মারা যাচ্ছিলাম, আমার ভাইরাস টাইরাসের আর প্রয়োজন নাই, অফিসই আমাকে মেরে ফেলছিল। হ্যাঁ, কিন্তু এই যে আমি সকালবেলা অন্তত বাসায় নাস্তাটা করতে পারছি, এটাই আমার কাছে বিশাল মনে হচ্ছে কি
যে আমার বোধ হয় নতুন জীবন শুরু হয়েছে, অদ্ভুত অবস্থা আর কি। আর সারা পৃথিবী কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে অন্তত এই একটা সংকটে। সারা পৃথিবীর চিকিৎসকরা, বিজ্ঞানীরা, তারা চেষ্টা করছেন একটা ভ্যাকসিন তৈরি করতে, সব দেশ এক দেশ আরেক দেশকে সাহায্য করার চেষ্টা করছে। এবং আমি শ্রদ্ধা জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যারা নাকি চিকিৎসক, যারা চিকিৎসা কর্মী, যারা নার্স, যারা সেবিকা, যারা হাসপাতালে কাজ করেন, যারা বাইরে কাজ করছেন এই অবস্থার মধ্যে, যারা এই ইংরেজিতে আমরা যাদেরকে বলি এসেনশিয়াল এমপ্লয়িজ বা এসেনশিয়াল সার্ভিসেস, যেগুলো বন্ধ করা সম্ভব না, জরুরি সেবার কাজে যারা নিয়োজিত থাকছেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমার মনে হয় যে আমরা আমাদের সবার পক্ষ থেকেই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। সেজান ভাইও একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনিও অনেকভাবে মানুষকে পরামর্শ দিয়ে সাহায্য করে যাচ্ছেন এই দুর্যোগের মধ্যে। সেজান ভাই, একটু আমরা আপনার কথা শোনার আগে আপনার নেতৃত্বে আমরা একটু সঙ্গীতের মধ্যে ঢুকতে চাই। আজকে একটা ভালো দিন, সঙ্গীত একটু গানের কয়েকটা লাইন দিয়ে শুরু করতে চাই। এবং কোনাল এবং শাওন, আপনারাও যদি সেজান ভাইয়ের সাথে একটা গান একসাথে যদি একটুখানি করেন, কোন গানটা দিয়ে আপনারা শুরু করতে চান? এসো হে বৈশাখ হয়ে যাক একটুখানি, কয়েকটা লাইন, যেহেতু বৈশাখ আসছে আমাদের নববর্ষ, এটা ভালো প্রস্তাবনা আমার মনে হতে পারে। এই গানটা পুরোটা যদি আপনাদের মনে থাকে পুরোটাই গাইলে কিন্তু আমাদের খুব ভালো লাগবে। আমাদের অনুষ্ঠানের সময়সীমা অনুযায়ী আমার মনে হয় পুরো গানটা কোনাল গাওয়া ঠিক হবে না, তাই না? আমরা প্রথম চার পাঁচ লাইন গাইতে পারি। হ্যাঁ, প্রথম চার পাঁচটা লাইন হোক, তোমরাই কেউ একজন ধরো, কারণ তোমাদের স্কেলের সাথে আমার স্কেল ভালো হয়। খুব ভালো হয় যদি এক লাইন শাওন, তারপরের লাইন কোনাল, তারপরের লাইন সেজান ভাই, এইভাবে গাইতে পারলে সবচেয়ে ভালো হবে। ওকে, আরো ভালো, তুমিও যোগ দিও, মানে আপনিও যোগ দিয়েন, আমিও গুনগুন করব, কোনো অসুবিধা নেই। আর আপনি আমাকে তুমিই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। শাওন, আপনি শুরু করুন। ধন্যবাদ। এখন আমরা কি জেন্টলম্যানের মতো বলবো, আগে তুমি? আচ্ছা, শুরু করে দেই। স্কেলটা একটু নিচে রাখবেন, কারণ স্কেল বেশি উঁচুতে হলে কিন্তু অন্যরা ধরতে পারবে না। আচ্ছা। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তাপস পুষ্প নিঃশ্বাস বাই, মুমুর্ষুরে দাও, আরেকবার বৎসরের আবর্জন দূর হয়ে যাক, যাক যাক যাক, এসো এসো এসো, খুব ভালো লাগলো। যদিও আমরা একজন ফ্লোরিডাতে বসে আছি, একজন ওয়াশিংটন ডিসিতে বসে আছি, দুইজন ঢাকার দুই জায়গা থেকে আমরা কথা বলছি, কিন্তু একটা গান, একটা গান আমাদের সবার মনের ভেতরে যে অনুরণনটা তৈরি করলো আজকে, এবং আমার ধারণা যে আমাদের দর্শক শ্রোতাদের মধ্যেও এই গানটা, এই গানটার জন্য আমি সবসময় রবীন্দ্রনাথের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি এমন একটা গান লিখেছিলেন, মুছে যাক জরা, মুছে যাক, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, আচ্ছা আচ্ছা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, একদম সত্যি কথা। এই যে গরমের সময় গ্রীষ্মকাল, অগ্নি স্নান, এবং অগ্নি স্নানের ভেতর দিয়েও যে ধরা ধরণী সূচি হতে পারে, এটা কিন্তু আমরা অনেক সময় ভাবি না। আমি বাংলাদেশে সবসময় শুনেছি মানুষ গরম আসলেই কিন্তু অস্থির, যে এত গরম কেন, কিন্তু অগ্নি স্নান, হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ যে কোনো জিনিসকে একটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে দিতেন, একটা ইতিবাচক দিকে নিয়ে যেতে পারতেন, সেইটা একটা অসাধারণ শক্তি। এবং সেই শক্তিটা আমার মনে হয় আজকে আমাদের দরকার, যে এই সংকটকে কিন্তু আমাদের ইতিবাচক শক্তিতে পরিণত করতে হবে। সেজান ভাই, আপনার কি মনে হয়? না, খুব সত্যি কথা। এবং যখন এই
ধনাত্মক দিকগুলো নিয়ে কথা বলছিল, যেমন শাওন বলছিলেন কিংবা কোনাল বলছিলেন, আমি আরেকটা আলাদা পার্সপেক্টিভ থেকে বলি যে পৃথিবীতে যত মহামারী বা সংকট হয়, এটা কিন্তু আমার একটি পড়ানোরও বিষয়। আমি যে অনেকগুলো জনস্বাস্থ্যের বিষয় পড়াই বা মেডিকেল কি বলবো এটাকে প্রিভেন্টিভ মেডিসিনের বিষয় পড়াই, তখন এইগুলো নিয়ে কথা বলতে হয় যে সেই আমরা মানব সমাজের ইতিহাসে প্রায় 12,000 বৎসর আগে প্রথম এরকম মহামারীর হদিশ পাই, যে বিশেষ করে গুটি বসন্ত যেটা আমরা স্মল পক্স বলি, এ কিন্তু 12,000 বৎসর আগে থেকে এই সংক্রমণটা করে এসছে। কিন্তু এটার প্রথম আমরা নথিপত্র পাই হলো মিশরের মমিদের মধ্যে, যে মমিদের যখন অটোপসি করা হলো, পরবর্তীতে যখন অ্যানালিসিস করা হলো মৃতদেহগুলোকে, তখন এরকম অসুখ পাওয়া গেল, তার মধ্যে একটি হলো এই স্মল পক্স ছিল তখন। তো এই স্মল পক্স এর পরে নানান রকম অসুখ এসেছে পৃথিবীতে, এক সময় প্লেগ হয়ে অর্ধেক মানুষ মরে গিয়েছিল, অর্ধেক পৃথিবীর মানুষ অর্ধেক হয়ে গিয়েছিল। এক সময় পৃথিবীতে 1 মিলিয়ন মানুষ ছিল, মাত্র 1 মিলিয়ন, সেই মানুষ বাড়তে বাড়তে আজকে 8 বিলিয়ন হয়ে গেছে। এই যে ট্রানজিশন গুলো হচ্ছে, প্রকৃতির উপরে যে প্রভাব গুলো পড়ছে, সেটার একটা পে ব্যাক আছে কোনো একটা সময়ে, যেটা শাওনও বলছিলেন। আমার মনে হয় কি যে আজকে ধনী গরিব, এই করোনা ভাইরাস যেটাকে আমরা বলছি, সেটা ছোট বড় ধনী গরিব কাউকে কিন্তু রেহাই দিচ্ছে না, রাজা বাদশাহ থেকে শুরু করে সাধারণ মানুষকেও। এই বোধটাই যদি আজকে মানুষ বুঝতে পারে যে আমরা আসলে সকলে এক, যে কথাটা আমাদের দেশের বহু গুণীজন বলে গেছেন, লালন বলে গেছেন, দার্শনিকরা বলে গেছেন, যে মানুষ মূলত এক, এবং আমরা যে পার্থক্যগুলো করি এগুলো আরবিটারি, সামাজিক ভাবে আরোপিত পার্থক্য। তো আজকে আমার অনেক টাকা আছে বলে আমি যেমন বাঁচতে পারবো না, তার মানে এই না আবার মৃত্যুকে নেগেটিভ বা নেতিবাচক হিসেবে দেখানোরও কিছু নেই, কিন্তু এই বৈষম্যটা যেন উঠে আসে। আমরা আজকে একটা ডেটা নতুন করে দেখছিলাম যে আমেরিকায় যেমন শুধু কালোরা বা আফ্রিকান আমেরিকানরা বেশি মারা যাচ্ছে, ইমিগ্রেন্টরা বেশি মারা যাচ্ছে, এইটা কিন্তু শুধুমাত্র আমেরিকার জন্য প্রযোজ্য হবে তা না, সারা পৃথিবীতে যাদের রিসোর্স কম, অ্যাক্সেস টু হেলথ কেয়ার কম, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা ক্ষেত্রে যে মানুষটি অতি বৃদ্ধ, ধরুন 85 বছর বয়স আর 80 বছর বয়স, ডাক্তাররাও অনেকটা অসচেতন ভাবেই ওই 80 বছর মানুষটাকে প্রায়োরিটি দিচ্ছে, যে কাকে আমি ভেন্টিলেশন দিব কি দেব না। এই যে এটা কিন্তু একটা বিরাট নৈতিক ইমপ্লিকেশন আছে, এক সময় আমরা এগুলো অ্যানালিসিস করে বের করে আনব যে মানুষের জীবন কি তাহলে এইভাবে বিচার হয়। এগুলো আমার পড়ানোর সাবজেক্ট বলে আরো মজা, আমরা বলি কস্ট ইফেক্টিভনেস অ্যানালিসিস, আরো এগুলো আমাদেরকে ভাবিত করে যে মানুষ যখন জীবনকে একভাবে বিচার করা শিখবে, তখনই পৃথিবীতে মানবতা পরিপূর্ণ হবে। এই শিক্ষাটা যদি আমরা এই 100 বছর পরে এত বড় একটি বিশ্ব মহামারীতে শিখতে পারি, আমি বলবো তাহলে সবচেয়ে বড় ধনাত্মক অর্জন হবে আমাদের জন্য। নিশ্চয়ই সেজান ভাই, আপনি যদি আরেকটু মাঝখানে ফ্রেমের মাঝখানে থাকেন তাহলে ভালো হয়। আপনি হ্যাঁ এখন ঠিক আছে, আপনি যে কথাটা বলছিলেন খুব জরুরি কথা, এই যে দেখেন আজকে পৃথিবীর যেসব দেশ পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করেছে, সেই পারমাণবিক অস্ত্র দিয়ে কিন্তু তারা আজকে এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে পারছে না। হ্যাঁ, ব্রিটেনের প্রধানমন্ত্রী নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, আমেরিকাতে নিউ ইয়র্কে আজকে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নিউ ইয়র্কে আক্রান্ত পজিটিভ, এবং সবচেয়ে বেশি মানুষ নিউ ইয়র্কে মারা যাচ্ছে। সুতরাং এই যে ভুল জায়গায় সারা পৃথিবীতে বিনিয়োগ করা হয়েছে, যুদ্ধের অস্ত্র সরঞ্জামের পিছে এত টাকা খরচ করা হয়েছে, কিন্তু আজকে কেউ কেউ কিন্তু প্রস্তুত ছিল না, কোনো দেশ বলতে পারবে না যে আমরা প্রস্তুত ছিলাম এই ভাইরাস আসবে আমাদের কিছু করতে পারবে না, কেউ প্রস্তুত ছিল না। সারা পৃথিবী একটা নেশার ভেতরে চলছিল, নেশা, হ্যাঁ সেটাই, সেটা হচ্ছে ক্ষমতার নেশা,
অর্থের নেশা, ভোগের নেশা, কিন্তু আমরা কিন্তু আমার পাশের মানুষটার দিকে তাকাইনি। আমি যখন এই ওয়াশিংটন ডিসিতে রাস্তা দিয়ে হাঁটি, আমি দেখি যে রাস্তার পাশে একটা কাগজের বাক্সের ভেতরে মানুষ শুয়ে বসবাস করছে, প্রচন্ড শীতের ভেতরে একটা কাগজের বাক্সের ভিতরে ঢুকে তারা সেখানে থাকে, এবং তাদের তারা হয়তো ড্রাগস নিচ্ছে এবং তাদের কাছে কাজ দিয়ে হেঁটে যাওয়া যায় না, এত দুর্গন্ধ তাদের চারপাশে থাকে। এটা ওয়াশিংটন ডিসিতে এটা একটা পরিচিত দৃশ্য, যারা হাঁটে শহরে তারা জানে, ঢাকা শহরে তো এটা কোনো ব্যাপারই না, ঢাকা শহরে তো এটা হরদম আমরা দেখছি। কিন্তু আমরা কি এদের কথা কখনো ভেবেছি? কেন মানুষ এই মানুষগুলি আমাদের চোখের সামনেই কিন্তু ধুকে ধুকে মরছে, কিন্তু আমরা কখনো তাদের কথা ভাবিনি কিন্তু। কিন্তু আজকে আজকে কিন্তু এই ভাইরাস বিচার করছে না যে কে ধনী কে দরিদ্র, ভাইরাস কিন্তু সবাইকে ধরছে। তাই যদি না হতো তাহলে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে তো ভাইরাস আক্রমণ করতে পারতো না, আজকে সারা পৃথিবীতে এই অবস্থা। তো এই এই প্রসঙ্গে কোনাল আপনার কাছে একটু আসতে চাই, একটা গান একটুখানি আপনি যদি গান, এই সময়ে এই সংকটের সময়ে আপনার কাছে কোন গানটা অন্য সময়ের চাইতে একটু বেশি মনে হয় মনের ভেতরে আসে, যেটা শুনলে যেটা গুনগুন করে গাইলে আপনার একটু ভালো লাগে, বা যে গানটা শুনলে আপনার ভালো লাগে, এমন একটা গান? আমার তো প্রায় অনেক গান মাঝে মাঝে হয় না যে কাজ করতে করতে থমকে যায়, বা আমরা আসলে যে সেক্টরে কাজ করি এখানে অনেক সময় মনে হয় যে না আর ইচ্ছা করছে না, আসলে এই র‍্যাট রেস আর ভালো লাগছে না। আই এম শিওর সব সেক্টরের মানুষই এটা ভাবে, বাট আমি আমারটা বললাম আর কি। তো তখন মাঝে মাঝে আমার অনেক গান অনুপ্রেরণা দেয়, তার মধ্যে রবীন্দ্রনাথের গান একেবারে শীর্ষে থাকে। যেমন যদি তোর ডাক শুনে কেউ না আসে, আমাকে খুব অনুপ্রেরণা দেয়, আমাকে অনুপ্রেরণা দেয় আমার সকল কাঁটা ধন্য করে ফুল ফুটবে, এমন অনেক গান। তো সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান, মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে কর জয়, মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে কর জয়, সংকটের বিবলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। এই গানটা কয়দিন ধরে গাইছি আর নিজেকে শক্তি দেওয়ার চেষ্টা করছি আসলে। চমৎকার, আচ্ছা শাওন, আমি জানি যে আপনার একটা ব্যস্ততা আছে, আপনি খুব বেশিক্ষণ থাকতে পারবেন না, আপনার ঘড়িতে এখন কটা বাজে আমাকে একটু বলবেন? অবশ্যই, আমার ঘড়িতে এখন রাত 11:20, তার মানে আর 5-6 মিনিটের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা শেষ করব। শাওন, এবারে একটা উদ্দীপনার গান আপনার কাছে শুনতে চাই। আমি আপনার গান সামনাসামনি শোনার আমার সৌভাগ্য হয়েছে, আপনার মনে নাও থাকতে পারে, নুহাশপল্লিতে আমি আপনার গান শুনেছি, সেটা আজকে থেকে বেশ অনেক বছর আগের কথা, এবং আমি জানি যে আপনি কি রকম ভালো গান করেন, একটু শুনি কোনো একটা উদ্দীপনার গান। জি, উদ্দীপনার পাশাপাশি যদি বলি যে আসলে উদ্দীপনার চেয়ে এই মুহূর্তে আমি আসলে যে গানগুলো শুনলে বা যে গানগুলো গাইলে একটা মানসিক শান্তি বা একটা মনটাকে শান্ত করা যায়, হ্যাঁ সেই ধরনের গানগুলো বেশি শুনছি। এবং কোনালের মতোই বলবো, এই ক্ষেত্রে সবার মানে প্রথম পছন্দ আসলে রবীন্দ্রনাথই। আমি গতকাল সারাদিন যেই গানটা বারবার গুনগুন করে গাইছিলাম সেই গানটার একটা অংশ গাই। ভুবনেশ্বর হে মোচন করো বন্ধন সব, মোচন করো হে প্রভু মোচন করো ভাই সব দন্ড করো লয়,
করণী সংশয়ে অন্ধ যাত্রী সমুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধরো হে ভুবনেশ্বর হে মোচন করো বন্ধন সব মোচন করো হে অসাধারণ এই যে আপনি আজকে এই গানটি করলেন প্রার্থনার গান কুণাল যে গানটি করলেন এত মনোযোগ দিয়ে এই কথাগুলোর শব্দগুলো আগে কি কখনো আমি শুনেছি আমার মনে হয় না একটা সংকটের আমরা শুনি আসলে আমি নিশ্চিত কুণালও শুনে সেভাবেই কারণ সংকট ছাড়াও আমরা আমরা যারা সবসময় গান গাই এবং সেজান ভাই একমত হবেন গান যারা গাই এবং গান যারা শুনি তারা আনন্দের সময়ও গানের কাছে আশ্রয় নেই সংকটের সময়ও গানের কাছে আশ্রয় নেই একটু অন্য বিষয়ে চিন্তায় পড়লেও গানের কাছে আশ্রয় নেই বিষণ্ণতায় ভুগলে মানে আমাদের জীবনের যে কোনো আনন্দ বেদনা চিন্তা সবকিছুতে আমরা গানের কাছেই আশ্রয় নেই তাই গানের শব্দগুলো এবং সুর দুটোই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমি তো বলি গান সঙ্গে কথাও হচ্ছিল হ্যাঁ ভাই রিমেম্বার যে মিউজিক হিলিং নিয়ে মিউজিক থেরাপি নিয়ে যে কথা বলছিলাম যে আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তেই কিন্তু সেই থেরাপিটা নেই কিন্তু আমরা বুঝি না হয়তো এটা সেজন ভাই আরো ভালো বলতে পারবে এটা শুধু আমরা এমনকি ক্লিনিক্যালি ব্যবহার করছি রোগীদেরকে মিউজিক থেরাপি সেটাই শুধু না আমি আরেকটা জিনিস বলি আমার কাছে সঙ্গীত একটা প্রার্থনার মতোই তো সবসময় এটা এটা কেউ এমনও হয়েছে যে আমি সবচেয়ে বেদনা দায়ক কোনো একটা খবর শুনলাম সেই খবর শোনার পরও হয়তো সঙ্গীতের কাছে ফেরত যাচ্ছি অথবা সবচেয়ে খুশির কোনো খবর শুনলাম যেটা শাওনও যেটা বললো এবং কোণালও যেটা বললো আসলে এটা একটা আশ্রয় এবং এই আশ্রয়টা যখন হয় যে যেমন আমি এভাবে দেখি যে আমরা দেখেন সব সংকটের হোক ভালোবাসার হোক আনন্দের হোক রবীন্দ্রনাথের কাছে ফেরত যাচ্ছে আমি যেহেতু গান লিখি মুশকিল হয় আমাকে সেটার বাইরে গিয়ে নিজের একটা কিছু করতে ইচ্ছে করে হ্যাঁ এবং সম্ভবত আহসান শুনেছেন যে জাস্ট একদিন আগেই তো ভয়েস অফ আমেরিকারই সরকার কবির উদ্দিন ওনার সঙ্গে কথা বলতে বলতে এই এই যে মহামারী এই যে সংকট এটা নিয়েই আমি একেবারে ইনস্ট্যান্টলি বলা যায় একটা গান একটু শুনতে চাই একটু শুনতে চাই ওটা তো ওখানে শুনিয়েছি খসড়া খসড়া আমরা শুনতে চাই খসড়া চাই এরকম দুই কি বলবো পরিপূর্ণ গানের শিল্পীর সামনে আমার কণ্ঠ এটা আমাকে আচ্ছা আমি হারমোনিয়াম পাশে যে একটু শুনছি কোনো অসুবিধা নেই এভাবে লিখেছি প্রথম চার লাইন আছে মৃত্যু আছে মহামারী মানুষে এ জীবন তবু দিতে হবে পারি মানুষের পাশে মানুষের সুখে দুঃখে দুহাত বাড়িয়ে হারিয়ে মনের ভয় ইতিহাস বলে মানুষ জেগেছে মানুষের হবে জয় মানুষের হবে জয় চমৎকার চমৎকার বিউটিফুল সেজান ভাই অবশ্যই মানুষের অবশ্যই মানুষেরই জয় হবে নিশ্চয়ই এবং সেজান ভাই আপনার গানের যেই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে আপনার গানে মানুষ মানবতার কথাটা সবসময় প্রাধান্য পায় ব্যক্তির একটা প্রেমের চাইতে সারা মানব জাতির জন্য যে প্রেমটা সেটা প্রাধান্য পায় আমার মনে পড়ছে আপনি নেলসন ম্যান্ডেলারকে নিয়ে গান লিখেছেন যেটি ফকির আলমগীর গেয়েছেন এবং অন্য শিল্পীরাও গেয়েছেন এরকম এপিক এপিক
লেভেলের গানগুলো কিন্তু সেজান ভাই আপনি লিখেছেন। আপনার একটা গান আছে যেটি সামিনা চৌধুরী গেয়েছেন, কোনাল এবং শাওন, আপনারা যদি মনে করতে পারেন সেই গানটি, সেই গানটির কয়েকটি লাইন আমরা একটু শুনতে চাই। প্রথম লাইনটা যদি একটা মজার গল্প বলি, কোনাল যখন সেটা প্রথম আসা আমেরিকাতে ছিল কি বা তার আগে এসেছিল কিনা আমি জানি না, দ্বিতীয়বার ফ্লোরিডাতে সম্ভবত প্রথম অনুষ্ঠানে ও স্টেজে উঠে গান করছে এই গান, এবং হঠাৎ করে বলে বসলো যে গানের স্রষ্টা লেখক এখানে, তাকে একটু আসার জন্য অনুরোধ করব। মঞ্চে গিয়ে রীতিমতো আমি কিবোর্ডে ধরে ফেললাম সেই গান এবং কোনাল সঙ্গে সঙ্গে সেটা গেয়ে ফেললো। যাই হোক, ওটা কিন্তু এই নেলসন ম্যান্ডেলা বা ঢাকার গান বা এরকম গানের থেকে একেবারেই প্রেমের গান, ব্যক্তি প্রেমের গান। সেটাও কিন্তু দুটো লাইন কোনাল যদি একটু গান, শাওন আপনিও সাথে যদি একটু কোনাল কোনাল শুরু করো, আলাদা আলাদা হোক না তাহলে আরো মজা হবে। কোনো এক সুন্দরী রাতে রঙিন খামে লেখা তোমার চিঠির মতো প্রাণ জোছনায় সাজিয়েছিল আমার প্রহর, আমি নির্ঘোষেরা করেছিলাম আমার যেসব গানে মীরের কাজ থাকে সেসব গান আমার আরো বেশি ভালো লাগে। হ্যাঁ, তো রবীন্দ্রনাথের গানে আরেকটা সুন্দর গান আছে কিন্তু, ওই এলোমেলো চুল আর ললাটের ভাঁজ। শেজান ভাইয়ের নেলসন ম্যান্ডেলা গানটার কথা বলছিলেন আপনি আহসান ভাই একটু আগে, একটি গানের কথা বাদ পড়ে গেছে। সম্প্রতি শেজান ভাইয়ের আরেকটি চমৎকার গান, যে গানটি কিছুদিন আগে রিলিজ পেয়েছে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ওটা রিলিজ করেছেন, এবং গানটির প্রথম কয়েকজন দর্শকের মধ্যে আমি একজন। ওটা রিলিজ হওয়ার আগে আগে আমি ফ্লোরিডাতে একটা বইমেলায় গিয়েছিলাম, এবং তখন শেজান ভাইয়ের ফোনে আমি গানটা দেখি প্রথম। এটা একটা চমৎকার গান, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এত চমৎকার গান এর আগে লেখা হয়েছে বলে আমার, মানে লেখা হয়ে থাকলেও খুব অল্প, একটা কি দুটো। এটি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা তিনটি গানের মধ্যে এটি একটি, মানে চমৎকার তিনটি গানের মধ্যে অবশ্যই এটিকে ফেলা যায়। এবং গানটি যেমন সুন্দর উনি লিখেছেন, তেমন সুন্দর উনি নিজে এটা সুর করেছেন, তেমন সুন্দর করে এটার ভিডিওটাও হয়েছে, গেয়েছেনও খুব ভালো, দেব গেয়েছে, খুব ভালো গেয়েছে দেবজ্যোতি। নিশ্চয়ই, এবং মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্মদিনের দিন আমরা কিন্তু সেজান ভাই আমার সাথে একটা সাক্ষাৎকারে সেই গানটি আমরা বাজিয়ে সেই গানটি নিয়ে একটা সাক্ষাৎকার, সম্পূর্ণ সাক্ষাৎকারও আমরা ভয়েস অফ আমেরিকা থেকে প্রচার করেছিলাম, তাই না সেজান ভাই? থ্যাংক ইউ। শাওনের এই গল্পটির আরেকটা অন্য মূল্য আছে, সেটা হলো যে গানটি বাইরে আসার আগে দেবজিৎ তখন বোম্বে থেকে রেকর্ড করে ফোনে আমাকে পাঠাচ্ছে যে এই ভার্সনটা কেমন লাগছে, এই ভাঙ তখন সেই ভার্সনটা শুনেছিল শাওন। সুতরাং গানের জন্মলগ্নের বিষয়গুলো কিন্তু অন্যরকম মজা, ইতিহাসের মতো থাকে সেটা। নিশ্চয়ই, আমাদের কিন্তু আজকে সময় শেষ হয়ে গেছে, যদি সম্ভব হতো আজকে আরো অনেকক্ষণ আমরা গল্প করতে পারতাম খুব ভালো হতো, কিন্তু এটা কিন্তু শেষ নয়, কারণ আমরা কিন্তু আবার এই একই ভাবে একত্রিত হতে চাই অদূর ভবিষ্যতেই। তো আজকে সেজান ভাই, শাওন, কোনাল, আপনারা তিনজন আমাদেরকে যে সময় দিলেন খুব ভালো লাগলো, কিন্তু আমাদের কাছে একটা প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা কিন্তু খুব শিগগিরই আবার আড্ডায় আরেকবার বসবো।
ঠিক আছে? ইনশাআল্লাহ। খুব ভালো থাকবেন, সবাইকে আরেকবার শুভ নববর্ষ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। অনেক ধন্যবাদ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে।